চোখের নিচের কালো ছোপ দূর করার প্রাকৃতিক উপায় খুব অল্প বয়সেই কারো কারো চোখের নিচে কালো কালো ছোপ পড়ে ছোপের এই দাগ দেখতে অনেক খারাপ লাগে তবে এটি খুব সহজে প্রাকৃতিক উপায়ে দূর করা যায় চোখের নিচে ডার্ক সার্কেল বা কালো দাগ মেয়েদের খুব সাধারণ একটা সমস্যা অনেক সময় অত্যধিক পরিশ্রম করা বা পর্যাপ্ত ঘুম না হলে এমন দাগ দেখা যায় আবার হাই প্রেসার কিংবা কোলেস্টেরল থাকলেও এমন দাগ হতে পারে তবে আসার কথা হলো এই কালো দাগ সহজেই নিরাময়যোগ্য চোখের নিচে কালো দাগ দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত ব্যবস্থা নিতে হবে কারণের সঠিক চিকিৎসা না হলে এই ডার্ক সার্কেল দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি করতে পারে তবে কেমিক্যাল ছাড়াই ঘরোয়া উপাদানে এই ডার্ক সার্কেল দূর করা যায় শশা এমনিতেই উজ্জ্বল ত্বক পেতে শশার ভূমিকা অনস্বীকার্য পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতেও কার্যকরী ভূমিকা নেয় এই ফল এজন্য তাজা শশা নিয়ে পাতলা করে কেটে নিতে হবে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে টুকরোগুলো এবার ঠান্ডা শশার টুকরো দশ মিনিট রেখে দিতে হবে চোখের উপর তিনি দুইবার করলেই উপকার পাবেন দুইবার ময়েশ্চারাইজার তত্ত্বক চর্চার গুরুত্বপূর্ণ উপাদান ময়েশ্চারাইজার এটা ডার্ক সার্কেল দূর করতেও সাহায্য করে এজন্য দিনে দুইবার ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে দিনের বেলা যুক্ত ময়েশ্চারাইজার এবং রাতে শোবার আগে ময়েশ্চারাইজারের পাশাপাশি আই ক্রিম ব্যবহার করতে হবে পর্যাপ্ত ঘুম ডার্ক সার্কেলের বিরুদ্ধে লড়ার সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম রাতে ভালো ঘুম না হলে ত্বকের রং এমনিতেই একটু ফ্যাকাশে দেখায় যার ফলে চোখের নিচের কালো দাগ আরো প্রকট হয়ে ওঠে তাই পর্যাপ্ত ঘুম প্রয়োজন আলুর মাস্ক আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে শশার মতো আলুকেও পাতলা টুকরো করে কেটে চোখের উপর লাগাতে হবে এটা ত্বকে কোলাজেন বাড়ায় যা ডার্ক সার্কেল নিরাময়ে সাহায্য করে গ্রিন টিতে শুধু অ্যান্টিঅক্সিডেন্ট নয় অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য রয়েছে এটা চোখের নিচের কালো দাগ মেটাতে সাহায্য করে গ্রিন টি মাস্ক গ্রিন তে শুধু অ্যান্টিঅক্সিডেন্ট নয় অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য রয়েছে এটা চোখের নিচের কালো দাগ মেটাতে সাহায্য করে টমেটো লেবুর জুস প্রথমে টমেটো এবং কমলা লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর তাতে ছোট তুলোর বল ভিজিয়ে লাগাতে হবে চোখের নিচে জুসটা শুকোনোর জন্য মিনিট দশেক অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে হালকা গরম পানিতে দিনে দুইবার করতে পারলে ভালো ফল মিলবে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ